তো বন্ধুরা কি দেখো, আপনারা সব ভালো আছে? তো আমিও ভালো আছি। আর একটা ভিডিওর উদ্দেশ্য লিয়ে আইছি, এখানে আমি আইছি আইলাম শিলচর রামনগর রোড। দেখতে পাচ্ছ কিরকম জল হয়েছে বন্যার কারণে, মানুষের ঘর বাড়ি তো এমনি নষ্ট হয়েছে। আর দেখতে পাচ্ছ কিরকম জল হয়েছে, মানুষ কিরকম মাটিতরা বন্ধুরা। দেখতে পাচ্ছ গাড়ি গুড়া আস্তে আস্তে চলে, আর কিরকম জল হয়েছে রোড। আর শিলচর তো মেইন টাউন, বেতলা পরিমাণে জল হয়েছে। আর এখন আমি আইসি, দেখতে পারছো কি কষ্ট গাড়ি বন্ধুরা, গাড়ি ভরি আইসি। ও দেখতে পারছো কেন বেতলা ওদের প্রচুর পরিমাণে, পাঞ্জাবটা একটা যাইতে পারে না আস্তে আস্তে যার। কেন বেতলা স্রোত বন্ধুরা, রাম শিলচর রামনগর রাস্তার কেন দেখতে পারছো কিরকম জল হয়েছে। আর ওই দেখ গাড়ি ঘোড়া বেতলা আস্তে আস্তে চলে বন্ধুরা, কেমন মেইন রোডও কিরকম জল হয়েছে আপনারা দেখুন। আর ভিডিওটা আনন্দ লইন, ভালো লাগে যে একটা লাইক করবা, কমেন্টের মাধ্যমে জানাইবা ভিডিওটা কিরকম লাগছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছি কেন মানুষ কিরকম রাস্তার সাইডে গড় মানে রৈতরা, জলের কারণে দেখতে পাচ্ছ কিরকম রৈতরা আপনারা দেখবা। তো দেখতে পাচ্ছ প্লেনে আমরা মুখ্যমন্ত্রী আইসুন আসাম শিলচর কেন রোড, আর কেন রিলিফ দেওয়া আসলে বন্ধুরা, ওষুধ ওষুধ দেওয়া ইউআই কথা দেওয়া আসলে আপনার দেখুন। বন্ধুরা যারা নতুন আছেন আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবা দয়া করে কইরাম, আর ভালো লাগে একটা লাইক করবা, আর কমেন্টের মাধ্যমে জানাইবা কিরকম লাগে।